ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। তো সাইদি ভাই, এর আগে তো আপনার একটা ভিডিও করছিলাম, আমি অনেক মানুষ দেখছে, আজকে আরো জানবো আপনার জীবন সম্পর্কে। দেখা যাচ্ছে যে একজন জীবন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি রাস্তায় হাঁটছে, মানুষের সাথে কথা বলছে। দর্শক শ্রোতা, আসলে কে এই লোক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং তার সাথে আরো কিছু জানবো যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে উঠে এসেছে কিছু গোপন তথ্য, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বাড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। কথা না বাড়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি আমরা সে বিষয়ে বিস্তারিত আমরা দেখে আসি। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কি সাইদি, আজকে তার পরিচয় সম্পর্কে জানবো, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সাইদি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। তো সাইদি ভাই, এর আগে তো আপনার একটা ভিডিও করছিলাম, আমি অনেক মানুষ দেখছে, আজকে আরো জানবো আপনার জীবন সম্পর্কে। কোথায় যান এখন? না, এখানে বিকালের সময় মাগরিবের আজান নামাজের কাপড় মাগরিব করি, এই সময়টা একটু হাঁটাহুটি করতেছি আর কি। তো সাইদি ভাই, আপনার সম্পর্কে অনেকে জানতে চায়, শুনতে চায়, আপনি কি করেন, কোথায় থাকেন। এর আগে যে ভিডিও করছিলাম ওই ভিডিওটা কি আপনি দেখছিলেন? অনেকে তো দেখছে। আমার এগুলা ওই যে নাই ফোন নাই, আমি গরিব মানুষ তো, আমি পাই না, খেয়ে কি বলে খেয়ে কি দেখে তাও তো আমি জানি না। তো সাইদি ভাই চলেন সামনে যাই, আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানবো, এবং আপনার যে পরিচয়টা মানে আপনার বাড়ি কোথায় মানে অনেকেই কিন্তু জানেন না, তো আশা করি আপনি ওই পরিচয়টা আপনার দর্শকদেরকে দিবেন যে আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়। আমার বাড়িটা হলো গিয়া গোলাবাজার, ওই যে উসমাইনগর থানা, আগে বালাগঞ্জ ছিল, এখন দুই থানা হয়েছে, বালাগঞ্জ আর আমরা এদিকে বালাগঞ্জ উসমানীনগর, উসমানীনগর কুরুয়া চৌধুরী বাড়ি আমার বাড়ি। আমার নাম শাহিন চৌধুরী, আমার বাবা মাতা রহমান চৌধুরী। পেশা কি এবং কি করেন আপনি? আমি আগে আমার ব্যবসা আছিল, এরপরে খাদ্য এই যে মামলা সংক্রান্ত বিষয়ে যে জায়গা ভূমির জটিলতা যেগুলো আছে দামদারি কালেকশন, ওগুলো অনেক সময় ইঞ্জিনিয়ারিং, ওই যে পাওয়ার টিলার মেরামত, ওগুলো অনেক সময় মেকানিক্যাল কাজ মেকানিক্যাল জানা আছে, তো ওগুলো এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। গিয়া আছে যেগুলো এগুলো অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, মানে সবাই এখন ইঞ্জিনিয়ার, আর আগে তো ইঞ্জিনিয়ার এখন খুঁজিয়া মিলছে না, পাওয়া গেছে হয় অনেক, এখন হাতের কাজ নাই, আগে তো আমরা হাতের কাজ করছি, তখন লোক ধরিয়ে আমরা গেছি, তখন তো সবাই ঘরে বসে আর দার্জি সবাই জানে কাজ সারা পারে এইরকম আর কি। আমরা তো খুব আছি আর কি, এখন আল্লাহ খুব কষ্ট, আল্লাহ সালে জানি যা না। আগে আপনার যে একটা ভিডিও করছিলাম আমি, তো ভিডিও অনেক মানুষে দেখছে, আমার অনেক বন্ধু বান্ধব তো ঢাকায় থাকি, তো ঢাকা থেকে অনেক বন্ধু বান্ধব আমার দেখেছি যে ওনারা আপনি পাইলেন কোথায়, মানে সেম হবু সাইদির মতো ওনারা আপনি পাইলেন কোথায়, আমার ফোনও দিছে যে উনি কোথায়। তো যদি আপনার সাথে মানুষ এরকম সাক্ষাৎ করতে আসে বা আপনার সাথে যদি কথাবার্তা বলতে আসে, হঠাৎ করে আসি যখন আমার সোলার ক্ষতি আইয়া আমার এইরকমই অনেক সময় গোপনেও তুলে ছবি তুলিয়া অনেক সময় মানে ফেসবুকও বা ইউটিউবও সারে ওইটা আর কি, অনেক সময় যত অনেক সময় মনে করি যে না অনেক সময় শান্তি পায় জনগণাইয়া আমার কাছে বসে, যারে নিয়ে চিন্তা করিয়া যারে ভাবিয়া সাইড হিসাবে মনে করিয়া আমার কাছে আয় সেলফি তুলে ছবি তুলে এইটা মানে ঘুর মানে তারা আর কি আনন্দ করে। আমি মনে করলাম যে যে এখন যদি শান্তি পায় তাহলে এইটা তো আমার দোয়া, যেহেতু এইটা অনেক সময় আছে অনেক মুরব্বী বয়সর বৃদ্ধ যারা ওরাও অনেক সময় দৌড়ি আমার কাছে আসে, সে আমার আঞ্জা করে ধরে আমার লাগে দোয়া করে, হয় বাবা বেঁচে থাকুন। 86-87 থেকে 88 থেকে যখন আমরা ওই যে সাইদি সাহর ওই যে মহফিল হইতো তফসির মহফিল তখন যাইতাম, তখন আমার সমবয়সী যারা ছাত্র যারা বা আমার ক্লাসমেট যারা আছে পরিচিত যারা আছে এরা মনে অনেক হইতে হইতে সাইদি সাহর অপেক্ষা মানে যে শ্রোতারা ওয়া শোনার লাগে তফসির শোনার লাগে অপেক্ষা করতেছি দীর্ঘ সময় ধরে সাইদি সাহর অপেক্ষায়, আমার অনুসর হইতো আপনি সেই যে উঠলে তো এই জনগণ শান্তি পাইত, মানে তারা বুঝাইতে চাই যে আমরা সাইদি সাহর যখন মানে মানে বন্দি দিলে কারাগারে গেলে তখন থেকে মানুষ আরো বেশি যখন আমার আরো ইয়ে করে মনে করে যে অনেক সময় কয় আমরা মনে করি যে সাইদি সাহর তো হারতেছে আমরা সামনে, আমি বললাম যে আসলে তো আমার লাগে দোয়া করবেন, আমি তো এখনো গণ্য অদম মানুষ।
আর আসলেও আমি ওই যে সুশীত পঞ্চিত পীড়িত অবহেলিত এবং বারাক্রান্ত তার মানে আপনার আমি যে আপনার সামনে আসছি তার মানে আপনার যে চেহারার সাথে যেমন সাইদের সাথে মিল আছে তেমনি মানে আপনার এই ব্যক্তিগত জীবনেও আপনার সাইদের সাথে যেমন অবহেলিত বা লাস্ট সময় আইসা উনি উনি একটা অপবাদ বা মিথ্যা অপবাদ সত্য করে আল্লাহর কাছে আমরা জানি না কিন্তু লাস্ট সময় উনি খারাপ খারাপ করছেন মানে নির্যাতিত হয়েছেন সেই পজিশন কি আপনারও না খারাপ করে যে ব্যাপারটা আমি এবার বললাম যে আমি তো ওই যে আপনি আমার সামনে আইছেন বা আমি আপনার সামনে কথা বলার মতো মন আমার মনুষ্য তো আমার নাই যত সামনে পরে মানুষের জিজ্ঞাসা করে তখন তো দুঃখ কষ্ট তো আল্লাহ জানে কিন্তু মানুষের সাথে হাসি মুখে কথা হইতে কারণ মানুষ কোন সময় আমার দুঃখ ক্লেশ কষ্টগুলো বুঝে বুঝতে দেয় না বা বুঝে না আমার আমার চেহারায় মাঝে এগুলো ফুটিয়ে ওঠে না আমার হাসি মুখে থাকে এই যে আমার সামনে আসেন আর আমার যে কথা বলার যে ব্যাপারটা আসলে তো আমার তো যোগ্যতাও নাই কথা বলার মতো কি ভাষায় কথা বলতে তো আল্লাহ যতটুকু আমার এই অবস্থার উপরে রাখছে আর কি সুখী আল্লাহ আলিমুল আমার তো আমরা লাগি নিয়ামত নিয়ামত ওরা ভাষা বুঝে আমরা আমি তো ভাষা বুঝি না সেহেতু আমি মনে করি আল্লাহ তোমার মায়ার বন্ধাদের সাথে আমি গুণাগর চালাই না ওইটাই না আল্লাহকে সুসম দোয়া করি ঠিক আছে আসলে আপনারও আরও আমরা কথা শুনবো তো আজকে আসলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একটু মাগরিবের আগুনও দিয়ে দেবে তো আরেকদিন আপনার সাথে আমি বসবো এবং আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে এবং আপনার কর্মজীবন সম্বন্ধে সব কিছু সম্বন্ধে জানবো তো আপনি আমিও দর্শকদের বলেন যে আপনার ভিডিওটা বেশিরভাগ শেয়ার করে তো দর্শক আপনার এই ভিউটি দেখলে এই ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি ওই কোরআনের বাকি যখন বিদায় না চলে গেছে ওই কোরআনের বাকি বিদায় নেওয়ার পরে তার ছেলে শামিম সাইদি মাসুদ সাইদি ভাই এক সপ্তাহ পরে গেছেন কাশিমপুর কারাগারে যত ব্যবহার করা আসবাবপত্র ছিল সেগুলোকে গ্রহণ করার জন্য ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কোরআনের বাকি যে আসবাবপত্র গুলো ব্যবহার করত ওই জিনিসগুলো যখন তাদেরকে বের করে বুঝে দেওয়া হয়েছে ওই জিনিসপত্রের মধ্যে এমন একটা জিনিস বের করে সেটা দেখার পরে গোটা পৃথিবীর মানুষ কান্না করলো লক্ষ্য করে দেখে একটা বসে থাকার জন্য তাকে চেয়ার দান করা হয়েছিল ওই চেয়ারটাতে বসেছেন তিনি কিছুদিন কিন্তু তার ঘোরাঘুরি করার জন্য হাঁটার জন্য তার একটা ভালো লাঠির দরকার তাকে ভালো লাঠি পর্যন্ত দেওয়া হয় না ওই বসার চেয়ারটা ভেঙে সেটাকে লাঠি বানাইয়া 12 বছর ধরে তিনি সেটা নিয়ে হাঁটাহাঁটি করেছে যেই মানুষটার হাতে গোটা পৃথিবীর হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো যেই মানুষটার কারণে লক্ষ মানুষের নামাজ পড়া শুরু করলো মুখের মধ্যে দাড়ি রাখা শুরু করলো মাথায় টুপি দেওয়া শুরু করলো ওই মানুষটা নিদারুণ 13 বছর কত কষ্ট তার কারাগারের ভেতরে করেছে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষকে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ